দেবরায় ফের কাঁসাই নদীতে বাড়লো জলস্তর, জলে তোড়ে ভাঙল অস্থায়ী রাস্তা। দেবরার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি অঞ্চলের। দ্রুত নৌকা বা বাঁশের সাঁকো তৈরির উদ্যোগ ঘাট মালিকদের। বর্তমানে ঘুরপথে বিকল্প হিসেবে লোয়াদা সেতু ব্যবহার করছে মানুষজন। গতকাল রাত থেকে জল বাড়তে শুরু করেছিল ডেবরার টাবাগেরা এলাকার কাঁসাই নদীতে। এদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে নদীর ওপর দিয়ে যাওয়া অস্থায়ী বাঁধটি জলের তোড়ে ভেঙে যায়। আর তারপর থেকে বেশ কয়েক ঘন্টা নদীর দুই পাড়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। রাখি বন্ধনের দিন প্রচুর মানুষের যাতায়াত ছিল এই অস্থায়ী রাস্তায়, কিন্তু সেটি ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষজন। দুই দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে লোকজন। বারবার কি বন্ধ? বন্ধ কি চলছে? কতক্ষণ পর পারাপার হবে? পাঁচ মাসে চলছে। কতক্ষণ লাগবে? এক ঘন্টা।